নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী ক্রিয়েশনে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের আমি করলা বা উচ্ছের কিছু গুণাগুণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। করলা বা উচ্ছে একটা সুপরিচিত একটি সবজি। অ্যালার্জি প্রতিরোধ করতে এর রস দারুণ উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বড় উত্তম। প্রতিদিন নিয়মিত করলার রস খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণ রাখা সম্ভব। করলারতে রয়েছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন, এছাড়া এতে রয়েছে বহু গুণ। এছাড়া করলার রসে আছে বহু গুণ। এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের দূষণ দূর করে এবং হজমের গতি বাড়ায়। জলের সাথে মধু ও করলার রস মিশিয়ে খেলে শ্বাসরোগ দূর হয়। তারুণ্যতা ধরে রাখতে করলা আমাদের অনেকটাই উপকার করে। রক্তের উচ্চচাপ ও চর্বি কমাতে, এই তেঁতোর রস কৃমি নাশ করতে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে। তাছাড়া রক্তের শূন্যতায় যারা ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে করলার রস খুবই উপকারী। করলা হিমোগ্লোবিন তৈরি করে, শরীরে রক্তের উপাদান বাড়ায়। করলাতে রয়েছে ভিটামিন সি যা ত্বক ও চুলকে ভালো রাখে। তাছাড়া প্রায় সময় আমরা যদি একটা করলাকে ভাতের সঙ্গে সিদ্ধ করে তারপরে তার মধ্যে সামান্য লেবুর রস দিয়ে সেটা যদি খেতে পারি, সেক্ষেত্রে আমাদের তারুণ্যতা ধরে রাখতে ভীষণভাবে উপকার করে। হজমের ক্ষেত্রেও কিন্তু এর বহু গুণ রয়েছে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এর ভূমিকা আছে অনেক। করলাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে করলার রস খুবই উপকারী। নানান রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে করলার রস খুবই উপকারী। ক্যান্সার প্রতিরোধ করতে, এছাড়া নানান খাওয়ার রুচিশীলতা বাড়াবার জন্যে, ম্যালেরিয়া রোগীদের ক্ষেত্রে বাতের রোগ নিয়ন্ত্রণ করতে করলার নানান গুণ রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম করলা বা উচ্ছের রস, করলা বা উচ্ছে আমরা যদি খাই কীভাবে আমাদের রোগ প্রতিরোধ এর ক্ষেত্রে নানানভাবে উপকার করতে পারে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনেরই ভিডিও নিয়ে আসব আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।